বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের আজকে দুটো সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সভাটি ছিল আমাদের যুগ্ম মহাসচিব, আমাদের সাংগঠনিক সম্পাদক এবং সহসম্পাদক সাংগঠনিক সম্পাদকেরদের নিয়ে একটা যৌথ সভা ছিল। এটা পুরোপুরিভাবে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী যৌথ সভাটি ছিল আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং আমাদের যারা উপস্থিত আছে যুগ্ম মহাসচিব এবং সম্পাদক সদস্যদের নিয়ে, তাদেরকে নিয়ে আমরা আমাদের এই যৌথ সভাটি হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এই সভাটি হয়েছে এবং এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবার জন্যে আমরা আলোচনা করেছি এবং যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। শহীদ দিবসের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে 12:01। 21 ফেব্রুয়ারি ভোর 6টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনবীতকরণ এবং কালো পতাকা উত্তোলন। 3 নম্বর, 21 ফেব্রুয়ারি সকাল 6টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর গোরস্থানে বাসা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা ও শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। 4, মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী 20 ফেব্রুয়ারি 2017 বেলা 2টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন। সারা দেশে এই দিবসটি পালন করার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে দলের জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল 6টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনবীতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ওই দিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থা যে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবেন। এই ছিল আমাদের সিদ্ধান্ত। আশা করি আপনারা আমাদের এই সিদ্ধান্ত আপনারা মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দেবেন। এরপরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের গোচরে আমি আনতে চাই। কয়েকটি পত্রিকায় একেবারেই কাল্পনিকভাবে কতগুলো প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তার মধ্যে একটি প্রতিবেদন আমাদের কর্মীদের মধ্যে, আমাদের নেতৃবৃন্দের মধ্যে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সেই প্রতিবেদনটি হচ্ছে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মামলা চলছে সেই মামলায় তার সাজা হয়ে গেলে সেই সময়ে বিএনপির নেতৃত্বের দায়িত্বে কারা থাকবেন, এই নিয়ে মনের মাধুরী মিশিয়ে সেই পত্রিকাটি একটা কাল্পনিক কল্পকাহিনী রচনা করেছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে এই ধরনের চিন্তাভাবনার মধ্য দিয়ে বিএনপির কোনো নেতা কর্মী কখনোই কোনো বৈঠকও করেনি, কোনো আলোচনাও করেনি এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এবং আমাদের দলের তেশরেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দলের প্রতিটি কর্মী নেতার আনুগত্য শতকরা 100 ভাগ, এবং আমরা শুধু দল নয় এই দেশের মানুষেরও তার প্রতি বিশ্বাস হচ্ছে অগাধ। সুতরাং তিনি যে সময় যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে দলের সিদ্ধান্ত, এটাই আমাদের সকলকে মনে রাখতে হবে। এই বিষয়ে আমি আশা করব এর পরে আর কোনো রকমের খুব বিভ্রান্তির সুযোগ থাকবে না এবং এই নিয়ে অযথা ফেসবুকে বা পত্রিকায় কোনো কাল্পনিক রচনা তৈরি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ সকলকে। বিএনপির কথা আমি কোথাও দেখিনি, আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে তারা বলছে বিশ্বব্যাংকের কথা বলছে, সংসদে বলতেই পারে। ভাই, বিষয় হচ্ছে কি, এই বিষয়গুলো দুর্ভাগ্যজনকভাবে যারা বলেন এবং যারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন আমি মনে করি যে অযথা সময় নষ্ট করেন। কারণ বিশ্বব্যাংক অভিযোগ নিয়ে এসছে, বিশ্বব্যাংক চুক্তি বাতিল করে দিয়েছে। একটা আপনার দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কি চুপ করে বসে থাকা? অবশ্যই আমরা রিয়্যাক্ট করেছি এবং সে রিয়্যাক্ট করেছি কি যে আমরা বলেছি যে দুর্নীতি হচ্ছে, আর দুর্নীতি শুধু পদ্মা সেতু হচ্ছে না,
সারা বাংলাদেশের দুর্নীতির লহরি বয়ে গেছে। আমরা প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে দেখছি যে দুর্নীতির মানে শেষ সীমায় পৌঁছে গেছে, এখন লাগাম ছাড়া দুর্নীতি চলছে। পদ্মা সেতুতে আপনার ক্যানাডাতে রায় কি হয়েছে না হয়েছে এটা ক্যানাডার বিচার বিভাগের ব্যাপার, তাদের ব্যাপার। আমরা আমাদের চোখের সামনে দেখছি যে এখানে কীভাবে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির মাধ্যমে ব্যাংক লুট করে নেওয়া হচ্ছে, আপনার ওভার ব্রিজ খেয়ে ফেলা হচ্ছে, আপনার আপনার বিশ্ব বাংলাদেশ ব্যাংক আপনার খেয়ে ফেলা হচ্ছে, ব্যাংকগুলো লুট করা হচ্ছে, আপনার স্টক মার্কেট এক্সচেঞ্জ আপনার পুরোপুরি নিয়ে নেওয়া হয়েছে, কোনটা বাকি আছে? এমনকি আপনার এখন শোনা যায় কয়েকদিন পত্রিকাতে তো বেরিয়ে আছে আপনার এই যে প্রজেক্টগুলোতে কী হারে আপনার দুর্নীতি হচ্ছে, এ তো পরিষ্কার করে সবাই দেখেছে, স্পেসিফিক বলা হচ্ছে পত্রিকাগুলোতেই বলছে, এটা আমাদের কোথাও না। বাংলাদেশ বিমানে কী হয়েছে কিছুদিন আগেও, আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে কী হচ্ছে, আপনার পিডিবিতে কী হয়েছে, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে কী হচ্ছে, কোথায় নেই দুর্নীতি? এটা তো বিশ্বব্যাংক তো দুর্নীতির অভিযোগে সরে এসছে, এখন ওখানে কি হচ্ছে একমাত্র আল্লাহই বলতে পারেন, আর কেউ বলতে পারবে না। আচ্ছা আরেকটা কথা বলি, আপনার যে বিশ্বব্যাংক কিন্তু তার অবস্থান থেকে সরে আসেনি, দুর্নীতি যে হয়নি হ্যাঁ এটা কিন্তু তারা বলেনি, তারা দুর্নীতির যা হয়েছে এটার অবস্থান থেকে তারা সরে আসেনি। আমাদের অবস্থান আমরা অত্যন্ত পরিষ্কার করে বলেছি, আমরা বলেছি যে নতুন নির্বাচন কমিশন যে গঠন হয়েছে তার যে প্রধান নির্বাচন কর্মকর্তা তার সম্পর্কে আমরা জনগণের সামনে আপনাদের সামনে পরিষ্কার করে বলে দিয়েছি, তার দলীয় অবস্থান তার ব্যক্তিগত অবস্থান আমরা দিয়েছি যে তিনি নির্বাচন কমিশনের প্রধান হওয়ার মতো যোগ্য মানুষ নন। আর নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাব কি যাব না এটা তো অনেক পরের ব্যাপার, জাতীয় সংসদ নির্বাচন অনেক পরের ব্যাপার আছে, স্থানীয় সরকার নির্বাচন চলমান প্রক্রিয়া আমরা করছি, এটা আমরা করব। আমাদের ভিক্টরিটা কোথায় জানেন? আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা প্রস্তাব দিয়েছিলেন তেরো দফা, তার আগে আওয়ামী লীগের নেতারা কোনো কথাই বলতে চায় নাই, পরিষ্কার করে বলে দিয়েছিল যে কোনো আলোচনাই হবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। প্রেসিডেন্ট কিন্তু আমাদের প্রস্তাবের পরে তিনি রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, কথাবার্তা বলেছেন এবং একটা ব্যবস্থা নিয়েছেন। একইভাবে সহায়ক সরকারের ব্যাপারে আজকে কথা হচ্ছে, অর্থাৎ এই দেশের মানুষ তারা খুব ভালো মতোই উপলব্ধি করেন যে একটি নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে কারো পক্ষেই সেখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, এবং সেই কারণেই সহায়ক সরকার অর্থাৎ নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য একটি সহায়ক সরকার এটা ছাড়া সম্ভব নয়, এই ব্যাপারটা খুব পরিষ্কার। আচ্ছা আপনারা কি